Assalamu alaikum. Doshok, welcome to my channel Ami Sultana. Ami chole eshechi notun ekti recipe niye cream cheese mushroom pasta. Protome ami ekta patre pani boshiye debo. Paniti gorom howar jonno ওকে কাপ করব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণগুলো লাগবে পাস্তা নিয়েছি দুই ধরনের একটা অনিয়ন নিয়েছি একটু রসুন নিয়েছি চিজ আনসল্টেড বাটার ময়দা দুধ পাস্তা সিজনিং ব্ল্যাক পেপার তেল এবং ক্রাশ চিলি রসুন অরিগানো লবণ এবং পাঁচফোড়ন এবং মাশরুম নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এখন একটু লবণ দেব একটু তেল অ্যাড করব যাতে পাস্তাগুলো একসাথে লেগে না যায় পাস্তা ভিজিয়ে দেব আমি দুই ধরনের পাস্তা নিয়েছি এগুলো বাজারে খুবই সহজে পাওয়া যায় পাস্তাগুলি সিদ্ধ করব 5 থেকে 7 মিনিটের জন্য এখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেল এখন আমি এগুলো ড্রেন করে নেব ঢেলে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এখন রান্নার পালা প্রথমে আমি বানাবো চিজ সস একটা পাত্রে পাত্রের মধ্যে বসাবো তারপর দিয়ে দেব 1/2 আনসল্টেড বাটার অপেক্ষা করব মেল্ট করার জন্য বাটারটা প্রায় খুলে যাচ্ছে একটু অপেক্ষা করব এখন দিয়ে দেব 1 কাপ ময়দা তারপর দেব ব্ল্যাক পেপার আর একটু দেব একটু লবণ দেব এখন দেব দুধ ভালোভাবে মিক্স করে নেব যেন কোনো ধরনের লাম্পস না থাকে মিক্সের সাহায্যে আমি মিক্স করে নেব এখন
দিয়ে দেব চিজ এক কাপ অপেক্ষা করব চিজ গলে যাওয়া পর্যন্ত এটার মধ্যে আর একটু দুধ অ্যাড করব চুলা গাছটা কমিয়ে নেব রেডি হয়ে গেল চিজ সস এখন রান্নার পালা চুলা গাছটা জ্বালিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব একটু তেল তারপর দেব রসুন বা কুচি করে কেটে রেখেছি তারপর পেঁয়াজ কুচি করে কাটিনি একটু ছোটো ছোটো টুকরো করে কেটেছি আমি রেড লাল পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে সাদা পেঁয়াজ নিতে পারেন এখন আবার একটু লবণ দেব খুবই সহজে পেঁয়াজগুলো কুক হয়ে যায় এখন দেব ক্রাশ করা শুকনো মরিচ কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব মাশরুম দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নেব যখন মাশরুমটা একটু রান্না হয়ে যাবে কিছুক্ষণ রান্নার পর তারপর আমি এখানে দিয়ে দেব পাস্তা পাস্তা দিয়ে দিচ্ছি মিক্স করে নেব এখন দিয়ে দেব অরিগানো একটু পাঁচফোড়ন পাস্তা সিজনিং আর একটু ব্ল্যাক পেপার ভালোভাবে মিক্স করে নিব আমি চিসটুকু বেলা দেবো এটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নেব রেডি হয়ে গেল আমার ক্রিমি চিজ মাশরুম পাস্তা দেখলেন তো কত সহজ এটা বানানো
এখন আমি একটা ডিশে ঢেলে দেব আমি গার্নিশ করব ধনে পাতা দিয়ে দেখলেন তো এটা বানানো কত সহজ রেডি টু সার্ভ দেখলেন তো কত সহজে রেডি হয়ে গেল ক্রিম চিজ মাশরুম পাস্তা খেতেও খুব সুস্বাদু আজকে এইটুকুই আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আগামী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ